Devi. আমি দাদা আপনি বাড়ির সবাই ওরা পেছনে আসছে দেবী তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম যদি পারো আমাকে ক্ষমা করে দিও বোন ইমা ছিছি দাদা ক্ষমা চাইছেন কেন আপনি কারণ আমি অক্ষম অপারগ তোমার জন্য আমি কিচ্ছু করতে পারিনি তবে একটা অনুরোধ পারলে ওই মেয়েটাকে একটু দেখো জ্যোতি বাচ্চা মেয়ে কি হয়েছে দাদা জ্যোতির কি হয়েছে কিছু যাতে না হয় সেই জন্যই তো তোমাকে বলা মানুষ মানুষের জীবন শেষ হয়ে গেলে মানুষ কিভাবে ভেঙে খান খান হয়ে যায় সেটা তুমি জানো বোন অনুভব করেছ একটা অনুরোধ দেখো জ্যোতির জীবনেও যেন এরকম পরিস্থিতি আর না আসে মানে জ্যোতির কি হয়েছে দাদা আর কিছু বলেননি যা বলার আমি আমি বলে দিয়েছি যদি পারতাম তাহলে আমি জ্যোতি দিদি তুমি এই গোল্ড মেডেলটা পেয়েছো এনে সর ও জ্যোতি তোর নামে পুজো দিয়েছি নে প্রসাদ নে কামনা করি তোর মতন মেয়ে যেন আমাদের ঘরে ঘরে জন্মায় সারাটা রাস্তা ভেবেও কুল পেলাম না কেন নীলিমা ম্যাডাম বললেন জ্যোতি ও বাড়ির কাজের লোক আরে জ্যোতি ওই প্রাইজের সঙ্গে কিছু টাকা পয়সা দিল নাকি তোকে দাদা জ্যোতি আজ আমাদের যে সম্মানটা এনে দিয়েছে তার কাছে টাকা পয়সা কিচ্ছু না আজ অত বড় একটা মঞ্চে অত লোকের সামনে সবাই আমাদের জ্যোতির বাবা মা হিসেবে চিনেছে এটাই তো অনেক অনেক বড় কথা জীবন থেকে আর আমাদের কিচ্ছু চাওয়ার নেই কিচ্ছু না কি বা চাইবে ছেলে মেয়ের সুখই তো বাপ মার সুখ What nonsense is this? বন্ধ করুন টিভিটা। যা, বন্ধ করে দিলে কেন? আমি জ্যোতি দিদিকে দেখছিলাম। চাটনি, সারা দিন বসে বসে টিভি না দেখে যাও নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো। আমি পড়াশোনা করব না। আমি টিভি দেখবো। এ তো দাদাভাই, তুমি তো আসল কথাটা আমায় বলতেই ভুলে গেছো। কি আসল কথা? আরে বাবা তোমার যে বিয়ে হয়ে গেল তুমি তো